এইবার তোকে 12 বছর জেল খাটাবো আমি। পুলিশকে থাপ্পড়, 17 বছর 5 মাস 6 দিন 3 ঘন্টা যাবত আমি পুলিশের চাকরি করছি, আজ পর্যন্ত একটা মশা আমার গালে কামড় দিতে সাহস পায়নি। নারী হে পুরুষ নির্যাতন, তুই আমার গালে থাপ্পড় মেরেছি, আজ আমি তোকে এমন ডান্ডা পিটা করব না। কি হয়েছে আপনারে? সালাম স্যার, সালাম সালাম স্যার, আমার বলতে শরম করছে স্যার, বেটা ছেলে হয়ে নিজের মুখে কি করে বলি স্যার, ওকে জিজ্ঞেস করেন স্যার। আমার কি দোষ তুমি খালি খালি ব্যস্ত থাকো? কতদিন দেখা হয় না, তাই ওনাকে থাপ্পড় মেরে এখানে চলে এসেছি। তোমাকে আমি জেলে পাঠাবো, ওখানে তুমি থাকবে তো? আতর আলি, ইয়েস, ওকে এবারকার মতো মাফ করে দেওয়া যায় না? না মানে বলছিলাম আর একটা চান্স। কি যে বলেন স্যার, আপনি যখন ওকে চিনেন তখন শুধু একবার কেন, ওকে আমি বারবার চান্স দিতে পারি। থ্যাঙ্ক ইউ আতর আলি, ওকে বের করে আমার কাছে পাঠিয়ে দাও। হাই রে আতর আলি, থাপ্পড় খেলি মাফও করলি। সুলতানা, তোর হলো? আসছি মা। এদিকে আমার ওষুধ খাবার সময় পার হয়ে যাচ্ছে, কোন ওষুধটা দেবো মা? তুমি তাড়াতাড়ি বলুন মা, এখন অনেক কাজ পড়ে আছে। ওই তো ওই শিশিটা, ক চামচ দেব? 2 চামচ। হা হা করুন। কে মা তুমি? আমি আর কি বলবো মা, আপনার ছেলেকেই জিজ্ঞেস করবেন। কে তুমি মা, কাঁদছো কেন? ওই যে কি বলে নারী নির্যাতন। নারী নির্যাতন? না না, আমি কি গুছিয়ে বলতে পারছি না মা, এ শুধু রাগারাগি, ঘন ঘন মেজাজ দেখানো, কখনো সকল গায়ে হাত তোলা। কি বললে? এত বড় মানুষ, ওর নাম ধাম বলো, ওকে আমি এমন শাস্তি দেবো? না না, শাস্তি দিতে হবে না, একটু বকি দিলেই হবে। বকি দিলেই হবে? মা হয়ে এত বড় ছিল গায়ে হাত তুললে লোকে খারাপ বলবে না? তার মানে সম্রাট? এত বড় একটা কাণ্ড ঘটাবার পরেও ভাইয়াকে ভাত মেখে খাওয়াচ্ছো? তার চেয়ে একটা ফিডার কিনে নাও, খুলে বসিয়ে দিদি খাওয়াবে। কেন, কি হয়েছে? তোর গায়ে আমার জ্বালা ধরলো কেন? মা যে এখনো ছেলে মার লাগায়নি এটাই তোমার ভাগ্যি, বুঝলে? তুই যাই বলিস সুলতানা, মেয়েটাকে আমার ভারী পছন্দ হয়েছে। আমারও হয়েছে মা, দেখলে না যাবার সময় কেমন সুন্দর করে বলে গেল। আমি আর কি বলবো মা, আপনার ছেলেকেই জিজ্ঞেস করবেন। এসব কি বলছো তোমরা? আর ভালো মানুষ শাস্তি হবে না, আমরা সাত জেলে গেছি। কি জেনেছিস? তুমি ডুবে ডুবে জল খাচ্ছ, আর 2 দিন পরে ওই মেয়েটি বাড়ির বউ হয়ে আসছে। বউ হয়ে আসছে? হ্যাঁ বউ হয়ে আসছে, নিশ্চয়ই আসবে, ওরকম মিষ্টি চেহারা সংসারী মেয়ে কটা পাওয়া যায়। তাছাড়া গালের তিলটা ওকে খুব মানিয়েছে।
তোমরা যে যতই পছন্দ করে থাকো, আমি ওকে একদম পছন্দ করি না। জীবন থাকতেও ওই খান্ডা নেকে আমি বিয়ে করবো না। বললেই হলো, ওকেই তোর বিয়ে করতে হবে। তার মানে একজন পুলিশ অফিসার হয়ে ওই ফ্রড চিটকে বিয়ে করব আমি? ওকে বলে দিও এ বাড়িতে যদি আমার নাকি কান্না কাটতে আসে, ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। কেঁদে আর কি লাভ, কেউ তো আমাদের কান্না দেখতে আসছে না। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? ও আমাকে পছন্দ করে না, কিন্তু ওকে ছাড়া আমি বাঁচবো না। আমিও বাঁচবো না রে। তাহলে উপায়? উপায় খুঁজে বের করতে হবে, দরকার হলে আত্মহত্যা করতে হবে। আমরা আত্মহত্যা করলে আমাকে কথা ওরা জানবে কি করে?